পাত্রটিতে আমি আগে থাকতেই সাদা রং কিছুটা করে রেখেছিলাম, যেটুকু অংশ করতে বাকি আছে সেটুকু অংশ আমি ভালোভাবে রং করব। পাত্রটির ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কালারের রং লাগিয়ে নেব, দিয়ে তার উপরে টিপগুলো লাগাবো। অংশগুলোতে আমি রং লাগিয়েছি তার উপরে একটি করে টিপ লাগিয়ে নেব, দিয়ে তার উপরে কালো রং করব। যে অংশগুলোতে আমি রং লাগিয়েছি তার উপরে একটি করে টিপ লাগিয়ে নেব, দিয়ে তার উপরে কালো রং করব। পাত্রটির পুরো অংশে আমি কালো রং করে নেব, দিয়ে কালো রংটা শুকিয়ে গেলে তার উপর থেকে টিপগুলো আস্তে আস্তে খুলে নেব। আমি যে টিপগুলো লাগিয়েছিলাম সেগুলো তুলে ফেলেছি, তার মধ্যে মধ্যে যে রঙগুলো করেছিলাম সেগুলো দেখা যাচ্ছে, তার উপরে আমি এবার ডিজাইন করব।
যদি যেটুকু অংশ ডিজাইন করতে বাকি আছে সেই অংশটুকু ডিজাইন করব।